রাজশাহীর বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলীর নামে দুদক পৃথক দুটি মামলা দায়ের করেছেন। সোমবার দুদকের রাজশাহী উপসহকারী পরিচালক বোরহান উদ্দিন বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে এই মামলা দুটি দায়ের করেন। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের রাজশাহী উপপরিচালক ফজলুল বারী। ক্ষমতার অপব্যবহার করে পৌরসভার আয়কর ও ভ্যাট বাবদ 22 লক্ষ টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে নিয়ম বহির্ভূতভাবে আত্মসাৎ করার অভিযোগে সাবেক মেয়র আক্কাস আলী সহ বাঘা পৌরসভার সাবেক পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী ও ইজারাদার মাইনুল ইসলামকে অভিযুক্ত করে পৃথক দুটি মামলা দায়ের করেন দুর্নীতি দমন কমিশন। মামলার এজাহার সূত্রে জানা গেছে, 2015-16 ও 2016-17 অর্থবছরের এডিপি ও বিশেষ বরাদ্দের উন্নয়নমূলক প্রকল্প এবং 2015-16 অর্থবছরের গুরুত্বপূর্ণ নগর অবকাঠামো উন্নয়ন প্রকল্প সহ মোট 78টি প্রকল্পের 2,66,81,786 টাকার অনুমোদন প্রায় বাঘা পৌরসভা। বাঘা পৌরসভার সাবেক মেয়র আক্কাস আলী ও তৎকালীন পৌর নির্বাহী কর্মকর্তা পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা লিয়াকত আলী পরস্পর যোগসাজশে প্রকল্পের ওই টাকার বিপরীতে 11,55,680 টাকা আয়কর ও ভ্যাট বাবদ কেটে নেওয়ার নামে শুধু ট্রেজারি চালানের পাতায় ও চেকের পাতায় লিপিবদ্ধ করে স্বাক্ষর করে রাখেন, কিন্তু সরকারি কোষাগারে তা জমা না দিয়ে নিজেরা আত্মসাৎ করেন। ক্ষমতার অপব্যবহার করে এই টাকা আত্মসাতের প্রাথমিক সত্যতা পাওয়ায় তাদের নামে এই মামলা দায়ের করা হয়েছে। অন্যদিকে আরেক মামলার এজাহার সূত্রে জানা যায়, 2006 সালের 4 মে থেকে 2018 সালের 31 আগস্ট পর্যন্ত আক্কাস আলী বাঘা পৌরসভার মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন। এ সময় 2016 সালে সিএনজি, টেম্পু, ট্যাক্সি স্ট্যান্ড চলাচলের জন্য ফ্রি আদায় এবং বহিরাগত ট্রাক মাইক্রোবাস সিএনজি টেম্পু ট্যাক্সি স্ট্যান্ডের টোল আদায়ের জন্য ইজারা দরপত্র আহ্বান হয়। দরপত্রে দুজনের মধ্যে সর্বোচ্চ হয় 1 বছরের জন্য স্ট্যান্ডের ইজারা পান মইনুল ইসলাম, কিন্তু নীতিমালা অনুযায়ী ইজারার সম্পূর্ণ অর্থ আদায় না করে মইনুল ইসলামকে ওই স্ট্যান্ড থেকে টোল আদায়ের অনুমতি দেন তৎকালীন পৌর মেয়র আক্কাস আলী। পাশাপাশি তারা পরস্পর যোগসাজশে অসৎ উদ্দেশ্যে ক্ষমতায় অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গের মাধ্যমে ইজারা থেকে পাওয়া 10,49,000 টাকা আত্মসাৎ করেন। দুর্নীতি প্রতিরোধ আইনের 5(2) ধারার শাস্তিযোগ্য এই অপরাধের প্রাথমিক প্রমাণ পাওয়ায় তাদের বিরুদ্ধে মামলা করেন দুদক। তবে এই মামলা দুটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন দুদকের সমন্বিত জেলা কার্যালয় রাজশাহীর উপপরিচালক ফজলুল বারী। এ বিষয়ে সাবেক মেয়র আক্কাস আলীর সঙ্গে একাধিকবার মোবাইলে যোগাযোগ করা হলেও নম্বরটি বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।